খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7-এ আপনাকে স্বাগত। লকডাউনের পরিধি বাড়ার সাথে সাথে পথে ঘাটে বর্তমানে মানুষের ঢল চোখে পড়ার মতো, কারণ অসহায় মানুষের বেঁচে থাকার লড়াইটা মূলত নিজের এবং নিজের পরিবারের খাদ্যের যোগানে। তাই যে যেমনভাবে পারছে অর্থ উপার্জনের জন্য নিজেদের প্রাণ বিপন্ন করতে একদমই পিছপা হচ্ছে না। কলকাতা হাওড়ার প্রায় সমস্ত জায়গায় সারিবদ্ধ মানুষের পদযাত্রা, সাথে সাইকেল মোটরসাইকেলে ভরে রয়েছে রাজপথগুলি। সবথেকে অসুবিধার কারণ জনপরিবহন ব্যবস্থা বন্ধ। সেখানে যাদের সামর্থ্য আছে তারা শাটল ট্যাক্সি, প্রাইভেট গাড়ি প্রভৃতিতে যাতায়াত করছেন, আর যারা বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠানে কর্মরত তাদের অবস্থাটা বড়ই সঙ্গীন। কাজে না গেলে বেতন পাওয়া যায় না, সরকারি সাহায্য সেটাও লজ্জা ও ভয়ে লাইনে দাঁড়াতে পারে না। সত্যি কথা বলতে এই আত্মশাসনের গালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত 80% নিচুতলার মানুষগুলি। আর একটা ভীষণ আশ্চর্যের তথ্য, আত্মশাসনের কালে বাংলার মূল বাসী যারা তাদেরই কষ্টগুলি নাক পাশে বেঁধে ফেলেছে, কিন্তু অপরদিকে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত মানুষগুলি এখানে আছেন তারা বহাল তবিয়তে আছেন। কারণ কি জানেন, বাংলার মূল ব্যবসা বাণিজ্যের সমস্ত অর্থই তাদের হাতেই গচ্ছিত। বাংলা ও বাঙালি হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের জগৎ থেকে। হ্যাঁ, বাঙালির জীবনে আজ নুন আনতে পান্তা ফুরানোর সময় হয়ে চলছে। আর এসবের মাঝে ত্রাহি ত্রাহি রব গোটা বাঙালি সমাজে। কেন এমন হলো, এর সদুত্তরের সন্ধানে আমরা সবাই। আত্মশাসনের পরিধি 30 জুনের পর বাড়বে না উঠে যাবে সেই ভাবনা থেকে অনেক অনেক দূরে চলে গেছে বাংলার মানুষ। অতিমারী কোভিড-19 প্রথম সংক্রমণ দ্বিতীয় সংক্রমণের দাপটে ফেলে আসা 15 মাসে কঙ্কাল সার হয়ে গেছে সমাজ ব্যবস্থা। এরই মাঝে দুটি ভয়াল ঘূর্ণিঝড় কত কত মানুষের নির্গুলি ছিনিয়ে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে দিয়েছে। বর্তমানে সর্বহারা বাংলার মানুষের কাছে আসতে চলেছে করোনা আবহের তৃতীয় ঢেউ। কী যে হবে সেটা ঈশ্বর আল্লাহই ঠিক করবেন। তবে সমাজবদ্ধ জীবনযাত্রার সোপান কেউ কারোর পাশে দাঁড়াতে যে পারবে না এই কথাটি একদমই সঠিক। হ্যাঁ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, হালে এই অতিমারির মাঝেও বাংলায় হয়েছে 21-এর নির্বাচন। কত কত রঙিন প্রতিশ্রুতি মানুষগুলি বিলীন হয়ে গেছে নীলাকাশে, আর বাংলার মানুষ প্রতীক্ষাসূচিতে নীলাকাশে চিরতরে হারিয়ে যাওয়ার তরে। এত কিছুর মাঝেও থেমে নেই রাজনৈতিক গিমিকের লড়াই, কিন্তু বাংলার ত্রস্ত মানুষজনদের প্রতিক্রিয়া দেওয়ার ইচ্ছা সত্যি এতটুকুও অবশিষ্ট নেই। কিন্তু বিরাম নেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বর্ধিত আকাশছোঁয়া মূল্য, সাথে পেট্রোপণ্যের মূল্য তো একেবারে লাগাম ছাড়া। কোথায় কে যে সরকার, কিসের গর্বের বৃহত্তম গণতন্ত্র, সবই ধূলিসাৎ। কেন জানেন, সরকারের অপদার্থতা অকর্মণ্যতার জেরে হোয়াইট ক্রাইমের দৌলতে সরকারি ভাণ্ডার লুট হয়ে গেছে যে। তবুও সর্বদা একে অপরের বিরুদ্ধে দোষারোপ, পাল্টা দোষারোপের নাক্কারজনক বাকবিতণ্ডার মাঝে তারা ভাবছেন সাধারণ মানুষ কিছু বুঝতে পারছে না। বুঝবেন আগামী নির্বাচনগুলিতে কীভাবে মাত হবার প্রতীক্ষাসূচিতে। আপনারা ভালো থাকুন, তবে করোনাবিধি কঠোরভাবে মেনে চলুন। আর প্রতিষেধক নিয়ে যা চলছে সেটা শোনা আর দেখা ছাড়া সত্যিই কি আমাদের কিছু করার নেই? তবে স্বল্পমূল্যের হোমিওপ্যাথি ওষুধগুলি সঙ্গে রাখুন। আমাদের লড়াই আমাদের সঙ্গবদ্ধভাবেই লড়তে হবে। দেখবেন একদিন করোনা হারবে, জিতবে আমাদের সেই লড়াই। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।